আসসালামু আলাইকুম। অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিও আমরা একটু দুইটা মেশিনের পার্থক্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক রহিমাফরোজ ব্র্যান্ডের পাওয়ার প্যাক, দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের সুপার পাওয়ার। এই দুইটির ভিতর আসলে পার্থক্য কী সেটি দেখানোর চেষ্টা করব। দুটি মডেল একই, এটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখাচ্ছি মাইক্রোটেক সুপার পাওয়ার, এটা হচ্ছে 700 মডেল, 600 ভিএ, 520 ওয়াট লোড চলবে। এটির সামনের যে ডিসপ্লেগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এলইডি টাইপ। এরপরে ঠিক নিচে যেটা আসছে এটা হচ্ছে রহিমাফরোজ ব্র্যান্ডের, এটা মডেল হচ্ছে পাওয়ার প্যাক 600 ভিএ, এটি 520 ওয়াট লোড দেওয়া যাবে। তাহলে দুটির ব্যাকআপ টাইম সেম, অর্থাৎ দুটাতেই লোড ক্যাপাসিটি সেম। তাহলে দেখতে সুন্দর কোনটা আপনারা কমেন্টস করে জানাবেন। এবার আমরা আসি একটু সিগন্যাল বাতির দিকে। তো পাওয়ার প্যাকের সিগন্যাল বাতিগুলো দেখেন আমার কাছে একটু ভালো লেগেছে, দেখেন এগুলো স্পষ্ট এবং সুন্দর। মেন আইপিএস অন, চার্জিং, ওভারলোড, ব্যাটারি লো সিগন্যাল, শর্ট সার্কিট প্রোটেক্টর, ঠিক আমরা এখানে টোটাল মিলে যে সিগন্যালগুলো পাচ্ছি ঠিক সুপার পাওয়ারেও একই পাচ্ছি। মেন অন, ইউপিএস অন, চার্জিং, ওভারলোড প্রোটেক্ট, ব্যাটারি লো এবং শর্ট সার্কিট প্রোটেক্টর, আমরা সবগুলো সিগন্যালই কিন্তু একই পাচ্ছি। শুধু পার্থক্য হচ্ছে ডিজাইনে এবং একটু সাইজে, অর্থাৎ দেখেন এটা একটু ছোটো সাইজ, এটা একটু সাইজ বড়, কাভারটা একটু বড়। এবার আসি আমরা পিছনের ডিজাইনে, পিছনে আমরা কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি সেগুলো একটু দেখব। আসুন আমরা ব্যাক প্যানেলটা একটু দেখে নিই। ব্যাক প্যানেলে আমরা দেখতে পাচ্ছি সুপার পাওয়ারের ইউপিএস টিউবুলার, অর্থাৎ ব্যাটারির সিগন্যালগুলো আছে, শর্ট সার্কিট প্রোটেক্ট আছে, সকেটটাও আছে, কুলিং ফ্যান আছে, সবগুলোই সেম। ঠিক রহিমাফরোজেরও ঠিক সেম, তবে রহিমাফরোজের একটু ফাংশন বেশি আছে। এখানে চার্জিং হাই এবং লো করার সুবিধাটা থাকছে, অর্থাৎ রহিমাফরোজে কিছু ফাংশন বেশি আছে, সাইজটাও বড়, যার কারণে দামের ডিস্টেন্সের দিক থেকে কম বেশি। এখন আপনারাই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কোন আইপিএসটি ভালো লেগেছে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। এই প্রোডাক্টগুলো অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করতে পারেন। আল্লাহ হাফেজ।